আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা জানো, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে নেই। তোমাদের জন্য গ্রহণ করেছে এক যুগান্তকারী পদক্ষেপ, যার শিরোনাম হলো আমার ঘর আমার মাদ্রাসা। আর তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী মৌলভী সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা, তোমাদেরকে জানাই আন্তরিক সালাম ও অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি শুরু করব পাঠ পরিস্থিতি দিয়ে। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী অষ্টম, বিষয় আরবি প্রথম পত্র, অধ্যায় আদ-দারসু সামিন আশারা। এই অধ্যায় রয়েছে আর নাসুল মাদরুস, একটি পঠিত উদ্ধৃতি যার শিরোনাম হলো ফাতেমা তু তুসাইদু উম্মাহা, ফাতেমা তার মাকে সাহায্য করে। আজকের পাঠে শিক্ষার্থীরা যে সকল বিষয় জানতে পারবে, আর নাসুল মাদরুসে বর্ণিত আরবি ইবারতগুলির বাংলা অনুবাদ, প্রশ্ন ও তার উত্তর, সহিকতা, সমার্থক ও বিপরীত শব্দ। প্রথমে শুরু করা যাক অনুবাদ দিয়ে। ফাতেমা তো তুসাইদু উম্মাহা, ফাতেমা তার মাকে সাহায্য করে। এই জুমলাটি জুমলা ইসমিয়া, ফাতেমা তো মুবতাদা, তুসাইদু ফেল ও ফায়েল, সে সাহায্য করে। উম্মুন মুজা হা মুজা ফিলাহি, মুজা ও মুজা ফিলাহি মিলে মফুল, ফেল ফায়েল ও মফুল মিলে জুমলা ফেলিয়া হয় খবর, পরিশেষে মুক্তাদা ও খবর মিলে জুমলায় ইসমিয়া। আমি নির্দেশক কাটি দিয়ে বোর্ডের প্রত্যেকটি ইবারাতে বাংলা অনুবাদ বলবো এবং তার সাথে যে ব্যাকরণগুলো আছে সেই ব্যাকরণগুলোর নিয়ম বলবো, তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করবে। আয়েশা তো আয়েশা, রাব্বা তো মানজি, একজন গৃহিণী, তাসকুনু সে বসবাস করে, মাহা ঝাউজিহা তার স্বামীর সাথে, ফি মাদিনাতি ঢাকা ঢাকা শহরে। তাসকুনু এর মাদদা বা মূলক হচ্ছে সিন কাফ নুন সাকানা, মোজারে ইয়াসকুনু, আর তাসকুনু হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব সিগা। সে বসবাস করে, বাবে নাসারা ইয়ানসুরু, ফি হরফেজার, হরফেজার হলো সতেরোটি শব্দের প্রথমে এসে শেষ করে জেদ দেয়, ফিটা একটা হরফেজার। আর মাদিনা মাজরুর, যার জেদ দেয় তাকে বলা হয় মাজরুর, যার ও মাজরুর মিলে হয় মোতাল্লক। আজহাউজি হা এবং তার স্বামী, মুদারিসুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, মুদারিস এটা মুজাক্কা, মুয়ান্নাস হলো মুদারিসা। ওয়ালা হা, আর তার রয়েছে এই হার জমিরটা আয়েশার দিকে, বিশেষ্যপদের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা সর্বনাম, আর ইসিমের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা জমির। ওয়ালা হা, আর তার রয়েছে বিন্তুন, একটা মেয়ে, এই বিন্তুন ওয়াহেদ বা এক বচন, বহু বচনে বানাত, ওয়া ইবনানে এবং দুইটি ছেলে, এর এক বচন হলো ইবনুন। হিয়া সে, তুরাবিয়াল আওলাদ, তার সন্তানদেরকে লালন পালন করে, আওলাদটা বহু বচন, এক বচনে ওয়ালাদুন। ওয়া তুহাজিজু লাহুম, ওয়া তুজাহিজু, আর প্রস্তুত করে লাহুম তাদের জন্য তোয়ামুন খাদ্য। ওয়া তুনাজিফুল বাইত, আর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তুনাজিফ এটা ফেল। ওয়া তাকসিউ সিয়াব, আর কাপড় ধৌত করে, সিয়াব এটা বহু বচন, এক বচনে আসাবুন। ওয়া তাআমালু, আর কাজ করে, আমালান উখরা অন্যান্য কাজ। ইবনুহা কাবির, ইবনুহাল কাবির, আর তার বড় ছেলে, ইয়াদরুসু পড়ে, এর মূলকর মাজি মাদ্দা হলো দারসুন। ফি সাফে সামিন অষ্টম শ্রেণীতে, আল ইবনু সাগির
আটটা ছোট ছেলে এক বছর পড়ে সে সফে রাবে চতুর্থ শ্রেণীতে ফাতেমা তো ফাতেমা তা বছর পড়ে সে সফে সাদে ষষ্ঠ শ্রেণীতে এখানে কিন্তু সব জায়গায় আমরা দেখছি ইয়াদরুসু কিন্তু ফাতেমার ক্ষেত্রে তাদরুসু হলো কেন ইয়াদরুসু ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা আর তাদরুসু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হিয়া বিনতু শারিফা হিয়া বিনতু শারিফা সে একটি ভদ্র মেয়ে ওয়া জাকিয়া এবং মেধাবী ফাতেমা তো তাদরুসু ফাতেমা পড়ে ফিসফে সাদে ষষ্ঠ শ্রেণীতে হিয়া বিনতু শারিফা সে ভদ্র মেয়ে ওয়া জাকিয়া এবং বুদ্ধিমতী মেধাবী তাজহাবু সে যায় কুল্লা ইয়াউমি প্রত্যেক দিন ইয়াউমুন এটা এক বছর বহু বছর আয়াম ইলাল মাদ্রাসা মাদ্রাসা ইলাটা হরফে যার মাদ্রাসা মাজরু যার মাজরু মিলে মুতাল্লো ফি সাআতি তাসিয়া তো আর নিসফা সবহান ফি সাআতি তাসিয়া আর নিসফা 9:30টায় সবহান সকাল সে সকাল 9:30টায় মাদ্রাসায় যায় ওয়া তারজিউ ফিরে আসে ফি সাআতি রাবিয়া আসরান বিকাল 4টায় ওয়া তাতানাওয়াল তোয়া খাদ্য গ্রহণ করে ওয়া তাসতারি কালিলান কিছুক্ষণ বিশ্রাম নেয় সুম্মা অতঃপর তুসাল্লি সালাতুল আসরে তুসাল্লি নামাজ পড়ে সালাতুল আসরে আসরের নামাজ ওয়া তামশি আর সে হাঁটে কালিলান কিছু সময় ফিল হাদিকাতি বাগানে সুম্মা তুসাইদু উম্মাহা অতঃপর সাহায্য করে তার মাকে ফি আমালুল বাইত বাড়ির কাজে কবলা সালাতুল মাগরিব মাগরিবের নামাজে পূর্বে ওয়া ফি আমিল উতলা আর সুফির দিনেও তুসাইদু উম্মাহা সে তার মাকে সাহায্য করে আমরা বাংলা অনুবাদটি দেখলাম এরপরে আসছে প্রশ্ন এই মাদ্রাসা থেকে প্রশ্ন তৈরি করতে হবে এবং এই প্রশ্নের উত্তর এই মাদ্রাসা থেকে খুঁজে বের করতে হবে তাহলে এখন আমরা প্রশ্ন দিকে যাব বোর্ডে আমি প্রশ্ন লিখব লেখার পরে তার উত্তরগুলো লিখে দেবো তোমরা মনোযোগ বিষয়ে সেটা খেয়াল করবে প্রশ্ন আর সোয়াল মানহিয়া রাব্বাতুল মানজিল গৃহিণী কে মানহিয়া রাব্বাতুল মানজিল গৃহিণী কে উত্তর আল জব আয়েশা তো রাব্বাতুল মানজিলের আয়েশা একজন গৃহিণী দুই নম্বর প্রশ্ন আয়না তাসকুনু জাওজি আয়েশা আয়না কোথায় তাসকুনু বসবাস করে মুলকর সাকানা তার থেকে মোজারে এসকুনু সাকানা এসকুনু বাবে নাসারা এনসুরু আয়না তাসকুনু কোথায় বসবাস করে জাওজি আয়েশা আয়েশার স্বামী আয়েশার স্বামী কোথায় বসবাস করে উত্তর আলজব তাসকুনু বসবাস করে তাসকুনু বসবাস করে ঝাউজে আয়েশা আয়েশার স্বামী ফি মাদিনাতে ঢাকা ঢাকা শহরে মাদিনা শব্দের অর্থ হলো শহর যাকে আমরা ইংরেজিতে বলি টাউন তাসকুনু ঝাউজে আয়েশা আয়েশার স্বামী বসবাস করে ফি মাদিনাতে ঢাকা ঢাকা শহরে তিন নম্বর প্রশ্ন মাহা মান তাসকুনু আয়েশা মাহা মান কার সাথে তাসকুনু বসবাস করে
আয়েশা 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 কার সাথে বসবাস করে শাসকুনা আয়েশা আয়েশা বসবাস করে মা জাওজিহা মা সাথে জাওজিহা তার স্বামী হার জমির ঠিক আছে আয়েশার দিকে পরের প্রশ্ন মা ইসমু বিনতে আয়েশা মা কি ইসমু নাম বিনতে আয়েশা আয়েশার মেয়ে আয়েশার মেয়ে বা কন্যার নাম কি আল জবাব ইসমু বিনতে আয়েশা ফাতিমা ইসমু বিনতে আয়েশা ফাতিমা আয়েশার মেয়ের নাম হলো ফাতিমা সর্বশেষ প্রশ্ন মা মেহনাত ঝাউজে আয়েশা মা মেহনাত কি করে ঝাউজে আয়েশা আয়েশার স্বামী আল জব উত্তর ঝাউজে আয়েশা আয়েশার স্বামী মোদারিসুল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক আয়েশার স্বামী মাদ্রাসার শিক্ষক মোদারিস এটি মুজাক্কার মুয়ান্নাসে মোদারিসা আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো এরপরে সহিহতা সহি অর্থাৎ শুদ্ধ কথা শব্দের অর্থ হলো অশুদ্ধ যে প্রশ্নটি থাকবে সেটি যদি শুদ্ধ হয় তাহলে আমরা সহি লিখব আর যদি অশুদ্ধ হয় তাহলে সেটা খতা লিখব এবং সাথে সাথে সেই খতার যেটা সহি হবে সেটি আমরা লিখব উক্ত সহি ইদা কানাতিল ইবারাতু সহিহান ইদা কানাতিল ইবারাতু সহিহান আও খতা ইদা কানাতিল ইবারাতু খাতিয়া মা তাসহিহুল খতা ভালো করে খেয়াল করো পরের দিকে উক্তুক লেখো এটা আমার সিগা মাজিতে ছিল কাতাবা কাতাবা আর মোজারে একটুবু কাতাবা একটুবু নাসারা অ্যানসুরু উক্তুক আমার সিগা নেহিতে লা তাকতু তোমরা লিখো না এখানে আছে আমার সিগা উক্তুক তুমি লিখো সহি সহি ইদা কানাতি ইবারাতু যখন ইবারাতটা হবে সহিহান সহি আও খাতা অতঃপর খাতা লিখবে অশুদ্ধ লিখবে ইদা কানাতিল ইবারাতু খাতিয়া যখন ইবারাতটা ভুল হবে মা তাসিহুল খাতা সেই খাতাটা আবার কি করতে হবে সহি করতে হবে শুদ্ধ করতে হবে প্রশ্ন আয়েশা তো রাব্বাতুল মানজিল আয়েশা একজন গৃহিণী আমরা উল্লেখিত নসে দেখছি যে প্রথমে লেখা আছে আয়েশা তো রাব্বাতু মানজি আয়েশা একজন গৃহিণী তাহলে প্রশ্নটি সহি আমরা এভাবে লিখব আল জব
सही ताले यही इबारत थी सही। दो नंबर प्रश्न फातिमा तो तादरुसो फिसफि सामिन फातिमा अष्टम श्रेणीते पढ़े एटी खता कारण फातिमा पढ़े षष्ठ श्रेणीते आमरा मादरसा जेटा देखछि ताहले आमरा लिखबो कि आज जो खता अशुद्ध एई खताटिके आबार कि करते हबे शुद्ध करते हबे आमरा लिखबो तासीहुल खता तासीहुल खता भूल जेटा सेटा शुद्ध शुद्ध कि फातिमा तो तादरुसु फि सफि सादिस फातिमा तो तादरुसु फातिमा पढ़े वायद मुअन्नस गायब सिगा तादरुसु जेहेतु फातिमा मुअन्नस তাই এখানে আদ্রুসু না হয় তাদ্রুসু হইছে ফাতেমা তো তাদ্রুসু ফাতেমা পড়ে সফি সাদেস ফিটাল হরফে জার আর সফি মাদরুর জার মাদরুর মিলে মুতাল্লক ফাতেমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। পরের প্রশ্ন তাসকুনু আয়েশা মা জাওজিহা ফি মদিনাতি কুননা তাসকুনু আয়েশা আয়েশা বসবাস করে মাহা জাওজিহা তার স্বামীর সাথে ফি মদিনাতি শহরে খুলনা খুলনা শহরে এটি খতা আল জব খতা যেহেতু আমরা উল্লেখিত মাদ্রাসায় আমরা দেখছি যে তাসকুনু মা জাওজিহা ফি মদিনাতি ঢাকা আয়েশা তার স্বামীর সাথে ঢাকা শহরে বসবাস করে আমরা এই ভুলটি শুদ্ধ লিখব তাসিহুল খতা ভুলের শুদ্ধ কি তাসকুনু বসবাস করে আয়েশা আয়েশা মা জাওজিহা তার স্বামীর সাথে ফি মদিনাতি শহরে ঢাকা ঢাকা শহরে শুদ্ধ হবে তাসকুনু আয়েশা মা জাওজিহা আয়েশা বসবাস করে তার স্বামীর সাথে ফি মদিনাতি ঢাকা কোন শহরে ঢাকা শহরে। পরের প্রশ্ন ফাতিমা তো তালিবাতুন শরীফা ওয়া জাকিয়া ফাতেমাতুন ফাতেমা তালিবাতুন একজন ছাত্রী শরীফা ভদ্র ওয়া জাকিয়া এবং মেধাবী বুদ্ধিমতী এটা সহি। সর্বশেষ প্রশ্ন সহি খতা সাউদি আয়েশা আয়েশার স্বামী মুদাররিসুল মাদ্রাসা একজন মাদ্রাসা শিক্ষক এ বাক্যটি সহি আজ
सही ताहले आमरा सही कथा देखलाम एर परवर्ती प्रश्न मुरादिफा बा समर्थक शब्द नासे मादरुस थेके किछु शब्द बेर करे तार समर्थक शब्द आमरा बेर करब बोर्डेर दिके ख्याल करो प्रथमे आमरा एभाबे लिखब আল কালিমাতুল মাসকুরা উল্লেখিত শব্দ অর্থাৎ প্রশ্নে শব্দ যেগুলো থাকবে সেগুলো আমরা লিখব লেখার পরে দেখো আল কালিমাতুল মুরাদিফা সমার্থক শব্দ অর্থাৎ সম অর্থ দেয় একই অর্থ দেয় আল কালিমাতুল মাসকুরা প্রশ্নে থাকবে মানজিল মানজিল শব্দের অর্থ হলো বাড়ি আমরা এর সমার্থক শব্দ লিখব বাইত মুদাররিসুন শিক্ষক এই শব্দটি হলো মুজাক্কার আর এর সমার্থক শব্দ হলো মুআল্লিম শিক্ষক তাসকুনু সে বসবাস করে এর সমার্থক শব্দ তাইসু সে বসবাস করে তুনাজিফু ফের সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এর সমার্থক শব্দ তুতাহিরু সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ইবনু পুত্র সমার্থক হলো ওয়ালাদুন পুত্র আবার খেয়াল করো আল কালিমাতুল মাসকুরা উল্লেখিত শব্দ এই শব্দগুলো প্রশ্নে থাকবে আমাদের এই পাশে এই যেগুলো উত্তর লিখছে এইগুলো লিখতে হবে আল কালিমাতুল মুরাদিফা মানজিল এর সমর্থক বাইত মুদাররিস শিক্ষক সমর্থক মুআল্লিম তাসকুনু বসবাস করে সমর্থক হলো তাইসু তুনাজিবু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমর্থক হলো তুতাহিরু ইবনুন পুত্র ওয়ালাদুন পুত্র বা ছেলে আশা করি সমার্থক শব্দগুলো তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা আসব বিপরীত শব্দ আল কালিমাতুল মাসকুরা উল্লেখিত শব্দ এখানে মুরাদিফা কথাটা বাদ দিয়ে আমরা লিখব আল কালিমাতুল মুতাযাদ্দা বিপরীত শব্দ সমার্থক শব্দ আমরা শিখলাম এরপরে আমরা শিখব কি বিপরীত শব্দ জাউজুন স্বামী প্রশ্নে এই শব্দটি থাকবে জাউজুন স্বামী আমরা তার বিপরীত লিখব জাউজাতুন একটি মুয়ান্নাস স্ত্রী মদিনা শহর মদিনা শহর এর বিপরীত কারিয়াতুন গ্রাম বিন্তুন কন্যা বা মেয়ে এর বিপরীত ইবনুন ছেলে উম্মুন মা এর বিপরীত আবুন
पिता मुदर्रिस शिक्षक एर विपरीत मुअल्लिम मुदर्रिसा मुदर्रिसुन शिक्षक एर विपरीत मुदर्रिसा शिक्षिका আবার একবার বলি বোর্ডের দিকে খেয়াল করো জাউজুন স্বামী জাউজাতুন স্ত্রী মদিনা শহর কারিয়াতুন গ্রাম বিনতুন কন্যা ইবনুন পুত্র উম্মুন মা আবুন পিতা মুদারিসুন শিক্ষক মুদারিসা শিক্ষিকা আশা করি তোমরা এই বিপরীত শব্দগুলো বুঝতে পেরেছ সর্বশেষ তোমাদের একটা বাড়ির কাজ দেব যেগুলো তোমরা আলাদা খাতায় সংরক্ষণ করবে আমালুল বাইত বাড়ির কাজ استخرج أفعال من النص استخرج এর মূলক খরাজা খরাজিন খরাজা তার থেকে استخرج বাহির করো আফআল ফেলের বহুবচন আফআল ফেল সমূহ মিনান নস নস থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠে যে বিষয়গুলো আলোচনা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়গুলি বাড়িতে তোমরা প্র্যাকটিস তথা অনুশীলন করবে আর বাড়ির কাজগুলো আলাদা খাতায় লিখে সংরক্ষণ করবে আরেকটি কথা মনে রাখবে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলবে আগামী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো এই শুভকামনা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ